হ্যালো গাইস, ইতিমধ্যে আমি আছি ঝুলন্ত ব্রিজে। ও ও শেট, এটা তো খুবই ডেঞ্জারাস একটা জিনিস। এত নর্থ আছে কেন? ভেরি ডেঞ্জারাস, অনেক নড়বড়ে। হ্যাঁ, ও অনেক নড়বড়ে তাই না? আন্ডারটাইগার যাচ্ছে, এখানে নিচে পানি নাই। আবার ছোট একটা লেক আছে ওই যে সামনে, ওটাতে আবার অনেক মানুষ গোসল করতেছে সুইমিং পুলের মতো। আর এখানে একটু হালকা হালকা পানি রয়েছে দেখতে পাচ্ছেন নিচে। জায়গাটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, আমার একটু মাথাটা ঘুরছে। হ্যাঁ, আপনারা যারা সিদ্ধি খান বা ডেন্ডিডুন্ডি খান, ওরা হচ্ছে পিকনিক করতে চাইলে এখানে আসতে পারেন। কোনো কিছু না খেয়ে আপনার পিকনিক হবে, একটু মাথাটা একটু ঝিম ভিম হয়ে থাকবে, মাথাটা ঘুরবে। ভেরি ডেঞ্জারাস, ভয় করো না, ভাঙতো না। এখানে কিছু দুষ্ট পোলাপানরা একটা ইচ্ছাকৃত ভাবে নাড়ায় ভয় দেখানোর জন্য। আর এটা হচ্ছে জীবন্ত ব্রিজের গেট। ওকে, তো এখন আমি আবার যেখান থেকে আসছিলাম সেখানে চলে যাব। দেখি, আমি আর একটু পিকনিক করতে চাই। অ্যান্ড দেখুন কত মানুষ আসতেছে ওই যে সামনে দিয়া পুরো। ভেরি 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 ডেঞ্জারাস। এটা একটু পাহাড়ি অঞ্চলের মতো দেখা যায়। এই যে এখানে নিচে কিছু মানুষজন আছে ওই যে ওইদিকে, আর এটা একটু পাহাড়ের মতো। দেখি সামনের দিকে আর কি দেখা যায়। আমার ওই ঝুলন্ত ব্রিজে ওঠার ইচ্ছা ছিল। ঝুলন্ত ব্রিজ তো এটাই, কিন্তু এটা হচ্ছে আবার কি বলে এটা কেবল গাড়ি, ওইটাতে ওঠার দরকার ছিল, কিন্তু ওটাতে আমি উঠবো না। যদি একবার পড়ে যাই, ভেরি গুড। আমি এখন চলে যাই, অনেক পিকনিক করে ফেলেছি, মাথাটা একটু ঘুরে আইতেছে। কোন সময় যদি পড়ে যাই পরে আরেক ঝামেলা, তো আমি একটু চলে যাচ্ছি এখান থেকে। ও ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি ডেঞ্জারাস। তো দেখি পরবর্তী কোন রাইডে উঠতে পারি আবার। অ্যান্ড সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন ঝুলন্ত ব্রিজ পার করে চলে যাচ্ছি অন্য একটি রাইডে। ঝুলন্ত ব্রিজ, গজনি, অবকাশ, বিনোদন কেন্দ্র, ঝিনাইগাতি, শেরপুর।
হ্যাঁ রিফাত।